ঘাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 26 আগস্ট 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন ঠাকুরগাঁও জেলার গড়েয়া থানার এই হাট, গড়েয়া একদম প্রপারে এই হাটটি অবস্থিত। প্রতি রবিবার এবং বুধবারে হাট বসে। আজ বুধবার। এই হাট থেকে আমরা আপনাদেরকে বকনা, আপনারা যারা খোঁজেন স্বল্প টাকায় বকনা, সেই বকনা গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করব। তা আমরা এখানে দেখছি কিছু বকনা। আসসালামু আলাইকুম, আপনি কি ব্যবসা করেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পোড়াশবাড়ি। এই আশেপাশে? হ্যাঁ, পোড়াশবাড়ি। আচ্ছা, ঠাকুরগাঁওর মধ্যে না, বীরগঞ্জ থানা। আচ্ছা, বীরগঞ্জ, দিনাজপুরের বীরগঞ্জ থানা। আপনি কোন কোন হাটে ব্যবসা করেন? আমরা গোলাপগঞ্জ করি, খোসাবাড়ি করি, গড়িয়া করি। আচ্ছা, এই আশেপাশের হাটগুলি আপনারা করেন। আজকে আপনি কয়টা বকনা আনছেন? আজকে আমি আনছি 8টা বকনা। এই ধরনের বকনা? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন, এই যে কোণার যে বকনাটা দেখছি, হ্যাঁ, এটার বয়স কত হতে পারে? বয়স আগর না? না, আগর তো জানি আমি, কয় মাস? 1 বছর বয়স। আচ্ছা, এই ধরনের বকনা আপনারা কি ধরনের দাম চাচ্ছেন? এটার দাম 22,000। তারপর এই যে পাশে সাদাটা দেখছি, সাদাটা এটা 21, এটা 20, এটা 20, এটা 21। আচ্ছা, এখন ক্রেতা কত বলছে বলেন তো? এই যে 22,000 টাকারটা এটা বলতেছে 18 দাম বলছে। আর আপনার নিয়ত কত ছাড়ার? 20-এর মধ্যে ছাড়বো, 20-এর মধ্যে। আর এই যে সাদাগুলি 18 হইলে ছাড়বো। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন। আচ্ছা, আমরা একটু আপনার সঙ্গে একটু, যদি কেউ যদি দূর দূরান্ত থেকে এই ধরনের বকনা নিতে চায়, অনেক বকনা 20-30টা, আপনি সাপ্লাই দিতে পারবেন এই রেটে? আপনার সঙ্গে যোগাযোগের উপায়টা কি? মোবাইল নাম্বার আছে আপনার? আপনার আছে মোবাইল? আছে, নাম্বারটা বলতে পারবেন? বলেন দেখি। 01 72 35 43 71। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে পাইকারদের, আপনারা অ্যাড্রেস চান, সেই পাইকারদের অ্যাড্রেসগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই সমস্ত হাটে এসে এই ধরনের বকনা আপনারা নিয়ে যেতে পারেন। তারপর এখানে আমরা একটা লাল বকনা দেখছি। ভাই, এটার দাম কত চাচ্ছেন? 19.5 চাচ্ছেন। ক্রেতা কত বলছে? ভাই, আপনি কি ক্রেতা? আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? হ্যাঁ, জয়গঞ্জ। এই ধরনের বকনা নিবেন? এটার আপনি কত দাম বলছেন? 11,000। আপনার কি মনে হয় 11,000 পাবেন? হ্যাঁ। আপনার নিয়ত কত ভাই? আমার 17 বলতেছে। 17 বলতেছে মানে দেননি, মানে আরেকটু পারলে দিবেন। আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, এরপরে আসুন আমরা আপনাদেরকে বকনা হাটিতে আমরা একটু দামগুলি জানাই। আসসালামু আলাইকুম, কয়টা আনছেন? 4টা। আপনি কি ব্যবসা করেন? আচ্ছা, এই যে এই 4টা, এগুলো কত দাম চাচ্ছেন? 15-16 করে এইগুলি। ক্রেতা কত বলছে? 14। আর আপনার নিয়ত? মানে 15,000 টাকা হইলে দিয়ে দিবেন, 16 হইলে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, 16,000 টাকা হলে এই ধরনের বকনা দিয়ে দিবেন। এই যে দেখুন। আচ্ছা, এই ধরনের 16,000 টাকায় যে বকনাগুলি আছে, এই বকনাগুলি কি আপনি পর্যাপ্ত পরিমাণ কেউ যদি চাই দিতে পারবেন? সময় লাগবে অবশ্যই, আপনার যেহেতু কালেকশন করতে হবে। তা আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন? বলেন। 0173 81 51 50 80 80 5। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে পাইকারদের, সেই সঙ্গে আপনারা নাম্বারগুলি চান, সেই নাম্বারগুলি আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে। তবে আমরা আগেই জানিয়ে রাখি, এই সমস্ত পাইকারদেরকে কিন্তু আমরাও চিনি না। সুতরাং আমরা হাটে এসে জাস্ট তাদের কাছে আমরা নাম্বারগুলি নিয়ে নেই আপনাদের আগ্রহের করতে। তারপরে আমরা একটু এইদিকে দেখি, এই যে এইদিকে দেখি চুপক না। ভাই, আসসালামু আলাইকুম, আপনি কয়টা আনছেন? 3টা। এগুলো কত করে দাম চাচ্ছেন? ক্রেতা কত পর্যন্ত বলছে? ক্রেতা এটা কত পর্যন্ত বলছে? সাড়ে ১৩। আর এই জোড়া বলছে ৩৪,০০০, ১৭ করে আপনি দিচ্ছেন না। এই জোড়া আপনি কত করে দিবেন? ১৮। ৪০ হইলে দিবেন ২০ করে। আর এই যে এইটা সাদাটা, এটা ১৬। আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা একটু এইদিকে দেখি। ভাই, এই গরুটা কার? আপনার? এটার দাম কত যাচ্ছে? ২৩,০০০। তারপরে ক্রেতা কত বলছে? ১৮ পর্যন্ত বলছে। আর আপনি দাম মানে কত হইলে আপনি নিয়ত করছেন? ২০ পার হইলে। আচ্ছা, শুনছি। এবারে দেখি আমরা এখানে দুটা নিয়ে এসেছে একজন মুরব্বী। মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ির না কেনা? কেনা। এগুলো কত করে দাম চাচ্ছে? দাম চাচ্ছে ২১,০০০ করে। ২১,০০০, এগুলো তো দেশি নাকি? ২১,০০০ করে দাম চাইছেন। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? ক্রেতা বলতেছে কত? ১৭, ১৭.৫। আপনার নিয়ত? ১৮, ১৮.৫। ১৮ হলে দিয়ে দেবেন। এই যে শুক্র দর্শক, আপনারা শুনছেন, ১৮,০০০ টাকা হলে উনি দিয়ে দিবে। আপনাদেরকে আবারও জানিয়ে রেখে, ঠাকুরগাঁ জেলার গোয়ারিয়া থানার এই হাট প্রতি রবিবার এবং বুধবারে বসে। এবং এই বকনা গরুগুলি আপনারা বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম। এখানে একটু ভিড় দেখছি আমরা। এই যে এখানে আমরা একটা বকনা দেখছি। মুরব্বী, আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির না কেনা? কেনা, পাইকারি কেনা। এটার দাম কত যাচ্ছে? দাম চাইছি ২৩,০০০। ক্রেতা কত বলছে? ১৮, ১৯ পর্যন্ত। আর আপনার নিয়ত কত? গ্রাহকের উপর নির্ভর করবে, তাই না? আপনার নিয়তটা না, তাও তো এটা নিয়ত করে আসছে। ২০ হলে দিয়ে দিবেন? ২১। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা এই যে এখানে দেখি, এখানে মনে হয় দরদাম চলছে। আসসালামু আলাইকুম। আপনার এই বকনার কি দরদাম চলছে? আপনি চাইছেন কত? আমি চাইছি ২১,০০০ টাকা আপনি চাইছেন। আর গ্রাহক কত বলছে? ১৬.৫। আপনার নিয়ত কত? হ্যাঁ, ১৮.৫ হইলে আপনার নিয়ত, আপনি ছাড়বেন। এই যে শুনছেন দর্শক, এই যে বকনাগুলি আমরা দেখছেন। তারপর আমরা একটু এখানে দেখি। এটা কি দেশি? না, এটা শাহিওয়াল বাচ্চা ক্রস। শাহিওয়াল বাচ্চা ক্রস, হালকা শাহিওয়ালের বীজ দেওয়া। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে ২১। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? ১৯। আর আপনার নিয়ত? ২০। ২০-এর মধ্যে হইলে আপনি নিজে শুনছেন। তারপরে আমরা একটু এইদিকে দেখি। এটা কত চাচ্ছেন দাম? দাম চাই ১৯। দাম চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? ১৬, ১৬.৫। আর আপনার নিয়ত? ১৭, ১৮। তারপরে এখানে এটা কি দেশি? কালোটা দেশি। এটার দাম কত যাচ্ছে? ২৩। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? ১৮। মানে আর একটু বাড়লে দিয়ে দিবেন। আচ্ছা, শুনছেন আপনারা, আর একটু বাড়লে ওনারা বলছে যে দিয়ে দিবে। এই যে দেখছেন তো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই বকনা গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটু দেখিয়ে। ভাই, এটার দাম কত যাচ্ছে? দাম ২৪। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? ১৮, ১৯। আপনি কত হইলে ছাড়বেন? ২০-এর উপরে লাগে, মানে ২০ হলেও ছেড়ে দিবেন। আচ্ছা, দেখছেন সুপ্রিয় দর্শক, এই ঠাকুরগাঁ জেলার গোয়ারিয়া থানার এই গোয়ারিয়া হাট, আবারও জানিয়ে রাখি, প্রতি রবিবার এবং বুধবার এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বকনা গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।